হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ফাটাফাটি আছো। তো দেখো, সকাল সকাল কিন্তু আজকে রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ, আজকে রান্না করব আমি। দেখতে পাচ্ছো এখানে মাছ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে কাতলা মাছ, এখানে মাছের আলু ভাজছি। সিম্পল একদম মাছের রসা তৈরি করব। আর হচ্ছে এটা মাছের তেলের পাতুরি হবে। মাছের তেলটা কিন্তু ভালো করে কিন্তু এখনও ধোয়া হয়নি, আমি ধুয়ে নেব, তারপর রান্না করব। আর এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকার ব্লগ। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? আমি এখানে দেখো এখন তেলের পাতুরি রান্না করব। মাছের তেলটা যেটা দেখতে পেলে এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি আমার মতন করে করছি। এবার জানি না কে কিরকম ভাবে করে। আমি এরকম আলু কেটে নিয়েছি সরু সরু করে, পেঁয়াজও কেটে নিয়েছি, এরকম কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি বেগুন। এই দেখো একদম অল্প করে দেবো, জানি না বেগুন আমি দেয় নাকি। তো এটা এখন আমি করছি মাছের তেলের পাতুরিটা, দেখা যাক কিরকম হয়, কারো ভালো লাগে কি খেতে জানি না। তো সবই কুচনো কুচনো দেবো, একটু ঝাল ঝাল করে করবো, দেখা যাক কেমন হয় খেতে। তো মাছটা আবার রান্না হয়ে গেছে, এখন মাছের তেলের পাতুরিটা করবো। মনে হচ্ছে না আজকে আর শাক ভাজা করতে পারবো বলে, মানে টাইমও হবে না, মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। চলো চটপট করে আমি এখন রান্নাটা করে নিই। তো দেখো এখন ছেলে আর অরূপ মিলে সরস্বতীটা এখন নিয়ে এসেছে আগের দিনকার, আর আগের দিন কিংবা তার আগের দিন হবে আমার ঠিক এখন মনে নেই। তো ঠাকুর নিয়েও ঢুকছে, তো ছোট্ট করে একটা ঠাকুর আনা হয়েছে। আর জানো তো আজকে দিনটা কীভাবে শুরু হয়েছিল আর কীভাবে জানি মানে এন্ডিংটা কীভাবে হলো, তো হঠাৎ করেই জানি না যে এরকম একটা হবে। কারণ অরূপ এখন দাঁত তুলতে যাবে, হঠাৎ করে প্রচণ্ড দাঁতে ব্যথা। তো ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার আগেই দেখানো হয়েছিল, তা কিন্তু এখন ডাক্তার ওর ফোনে শুনে কিংবা দেখে একবার চেক আপ করে এসে বলছে এখনই তুলতে হবে। তো ওকে বলছে এখন ডিনার করে আসতে, তাই ওরা গেছিলো একেবারে ঠাকুর নিয়ে, তারপরে ডাক্তারের সাথে কথা বলে আবার বাড়ি এসছে। এখন অরূপ খাবে, খেয়ে যাবে কিন্তু দাঁত তুলতে। তো অরূপের সঙ্গে দাঁত তুলতে আমিও যাব, মানে দাঁতের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ওর কিন্তু পোকা দাঁত নয়, ওর মানে দাঁতে ধরো ক্যাভিটি এরকম টাইপের, মানে পুঁজ হয়ে যাচ্ছে দাঁতের মধ্যে, এরকম কিছু একটা, পোকা দাঁত নয়। তো দেখা যাক, ওর দাঁত তুলতে কিন্তু খুব কষ্ট হয়েছিল, খুব পেন, যেহেতু ওর মানে দাঁতের শেপটাও ঠিক নেই, চারটে দাঁত মানে সেখানে দুটো দাঁত তুলবে, তাই অনেক কিন্তু ওর ব্যথাও লেগেছে, আরও কিন্তু সেলাই কিন্তু পড়েছে তিনখানা মতন। তো যাই হোক, এখন ঠাকুর এখানে থাক বসানো, কালকে তো সরস্বতী পুজো হবে, আগে যাই অরূপের সঙ্গে ডাক্তারের কাছে। এখন যাচ্ছি আবার অরূপের সাথে দাঁত তুলতে, মানে আমার দাঁত তুলতে না, অরূপের দাঁতে প্রচণ্ড ব্যথা, এর আগে তোমরা দেখেছো। তো এবার ডাক্তার বলেছে তুলতেই হবে, তাই তোমরা দেখলে ছেলেকে একটু আগে খাবার মানে সরি মানে ইয়ে নিয়ে আসতে ঠাকুর, তাই অরূপ ঠাকুর নিয়ে এসে একবারে ডিনার করে নিল, করে নিয়ে এখন যাচ্ছে দাঁত তুলতে। তাই আমি ওর সঙ্গে যাব, ও আসুক, আমি একটু হাঁটতে হাঁটতে এগোই, দাঁতটা তুলবে, তাই জন্য আগে খেয়ে নিল, ওষুধও খেয়ে নিল, ডাক্তার বলেছে এখনই তুলতে হবে, তাই এখনই তুলতে যাচ্ছি দাঁত তুলতে যাচ্ছি অরূপে। চলো যাই। এই যে এখন ঢুকছে অরূপ, দাঁত তুলতে যাচ্ছে, চলো ভেতরে যাই। ডাক্তারের কাছে বেশি ভিডিও করতে পারিনি, দেখো অল্প করে একটুখানি ভিডিও করেছি, অরূপ তো আমাকে ইশারা দিচ্ছে ভিডিও করতে না, তো অল্প একটু তুলেছি। তো এখন দাঁতটা তোলা হবে ওর। তো দাঁত তোলা হয়ে গেছে, তারপরে আমরা গেছিলাম ওর মেডিসিনটা নিতে। দেখতেই পাচ্ছ দাঁতের মধ্যে তুলো দিয়ে রেখেছে। তো ওর রেস্ট্রিকশান যেরকম নর্মাল পোকা দাঁত তুললে যেরকম লোকের একদিনে রেস্ট্রিকশান থাকে গলা ভাত খাবে, ওর সেটা রয়েছে কিন্তু দুদিনের জন্য, সব নিয়মই ও দুদিন। এখনও একটা গিয়ে আইসক্রিম খাবে, আর আজকে তো খাওয়া হয়ে গেছে আর খাবে না, কালকে আবার খাবে। ওর অবস যতক্ষণ ছিল ততক্ষণ কোনো প্রবলেম হয়নি, তারপরে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়েছে, আর ওকে অ্যান্টিবায়োটিক ব্যথার ট্যাবলেট সব কিন্তু ওর খেতে হয়েছে। ওর কিন্তু মানে অসুবিধাটা কিন্তু ওর অনেক দিনের ছিল, মানে নর্মাল যেরকম হয় পোকা দাঁতে একদিনেই সবার সেরে যায়, ওর সেটা হয়নি, ওর এটা অনেক দিন ছিল, তিন দিন চার দিন মতন ছিল। তো যাই হোক এখনও ভালো আছে। তো দেখতেই পাচ্ছি এখন বাড়ি এসে আইসক্রিম খাচ্ছে। তো আজকে ব্লগটা বেশি বড় করলাম না, ছোটোর ওপরেই করলাম, যেহেতু বাড়িতে এরকম ব্যথা চলছে ওর, মানে এরকম মুডও অফ। তো যাই হোক, তোমরা একটুখানি যাতে বলো যে ওদের দাঁতটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই টাটা, বাই বাই, গুড নাইট।